হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা শুধু ঘড়িতে আগে দেখো কয়টা বাজে। 12টা, ধরো 12টা 10ই বাজে। তোমাদেরকে শুধু এটাই দেখালাম, তারপরে আমার ফেসটা তোমাদেরকে দেখাচ্ছি। হাই বন্ধুরা, কি যে বলবো, গুড মর্নিং বলবো না কি গুড আফটারনুন বলবো না গুড নাইট বলবো, কিচ্ছু তো বুঝতে পারছি না। তো তোমাদেরকে দেখালাম কারেন্ট পাক্কা 12টা 12 10 বাজে, 12টা 10-এ আমি ঘুম থেকে উঠলাম। তো বর আমাকে ডাকেনি কেন আমি তাও জানি না, কারণ আমার আজকে খুব ঘুম হয়েছে, খুব ঘুম হয়েছে, মানে খুব, মানে এখনো ঘুম পাচ্ছে আমার। তারপরে মোবাইল দেখলাম, তার মানে বাসন বেসিনে ছিল, বর মাজতে ছিল, শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল। তবুও তুই উঠতে ইচ্ছা করছিল না। তারপরে মোবাইলে দেখলাম হ্যাঁ 12টা বাজে, তারপরে উঠে পড়লাম, উঠে ব্রাশ ট্রাশ করলাম, যে বললাম ডাকোনি কেন। বর ভাবছে তোমার তো বেশ ব্যথা, হয়তো রাতে ঘুমাতে পারোনি। তো আজকে রবিবার, তো আমার মান সম্মান একদম শেষ, মানে এখন আমি ব্রাশ করি ব্যালকনিতে গিয়ে। বর বলতেছে কেন ব্যালকনিতে গিয়ে ব্রাশ করছো না কেন, আমাকে লোকে হাসবে তো আমাকে দেখে, যে 12টা 10-এ আমি ঘুম থেকে উঠে ব্রাশ করছি। সেজন্য ঘরের মধ্যে ব্রাশ ঠাশ করে মুখে জল টল দিয়ে আসলাম, চা চাটাও রেডি, এই যে দিয়েছে আমাকে চা আর বেড, বলে কি খাও। কয় রবিবার, বলছে যে রবিবার অত তাড়াহুড়া নেই, রান্না বান্না তাড়াহুড়া করে করতে হবে না, আস্তে ধীরেই করো। আমি ভেবেছি তুমি রাতে ঘুমাতে পারো নি এটাই। তো আমার তো ভীষণ লজ্জা লাগছে, একদম মান সম্মান শেষ হয়ে গেছে এইরকম ঘুম। আমি প্রথম শিলিগুড়িতে আসার পরে 12:30টার সময় ঘুম থেকে কোনোদিন উঠিনি, মান সম্মান একদম শেষ। তো এখন তো আমাকে সবই করতে হবে। ধরো বাসনগুলো মেজে দিয়েছে, ঘর ঝাড়া, ঘর মোছা, ঠাকুর পূজা, স্নান করা, সবকিছু করব। করে তারপরে 12:30টা যেহেতু বাজে, হয়তো আজকে খাওয়া দাওয়া মানে খেতে 4টায় বাজবে। আর তেমন কিছু আজকে ফ্রিজে নেই, ও মাছের খালি কয়েকটা মাথা আছে। তো জানি না কি রান্না করবো, কি করব, সেটাই তোমাদেরকে আপডেট আমি দিয়ে দিলাম বন্ধুরা। আর প্রথমে একটা কথা বলছি, যারা নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, কমেন্ট করো, বেল বাটন বাজিয়ে অল লেখাটাকে ক্লিক করে দিও, অনুরোধ করে বলছি, প্লিজ করো এটা, কারণ অনেকেই আছো দেখে চলে যাও। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে 12:30টা থেকে রাত পর্যন্ত কি কি করব, সাড়ে সাড়ে যেহেতু 12:30টায় উঠেছি, না 12:30টা, 10:30, 12:10 উঠেছি, ঠিক রাত 12:10-এ আজকে আমি ব্লগ শেষ করব। তার দেখাবো তোমাদেরকে যে কখন, আমি সত্যি কথা বলছি। আর আজকে যেমন ঘুম থেকে আমি 12:10-এ উঠেছি, আমি ব্লগও শেষ করে দেবো রাত্রি 10:12-এ। তো যাই হোক, চাটা খাই, চাটা খেয়ে সব কিছু কাজকর্ম করি। ঠাকুর পুজো দিতে হবে আজকে, কালকে আমি না ঠাকুর পুজো দিইনি, কারণ কালকে আমি চিকেন রান্না করেছি, চিকেন রান্না করলে হয়তো ঠাকুর ধরা যায় না, তো আমি শুনতাম আর কি, সেজন্য আমি কালকে দেইনি। আর ধিতিকণাকে দিয়ে ধূপ ঠুপ দিয়েছি সন্ধ্যেবেলা। তো বন্ধুরা যাই হোক, মানে কথাটা তো সব বলেই দিলাম, আর শুধু বিছানাটা গুছিয়েছি। আর আমার বিছানাটার বেশি বেডশিট বেশি ভালো না, আর ভালো বেডশিট না হলে বিছানাটা মানায় না। খাটটা ভালো আছে, সবকিছু ভালো আছে ঘরের, কিন্তু আমার বিছানার বেডশিটগুলো এই যে এরকম। তো এগুলো আমাদের দোকানে তো সবসময় ইউজ করার জন্য, মানে কোনো অকেশন বা পুজো টুজো আসলে তখন আমরা ভালো পান্না ইউজ করি। আর যদি কেউ যাতায়াত করতো বা আসতো যেত, বা দ্বিতীয় কথা টিউশন মাস্টার যদি বাড়িতে আসতো, তাহলে একটু ভালো পান্না ঠান্না পাতা যেত, কিন্তু এগুলো তো খারাপ নয়, কোনো হয় এগুলো কোনোদিন ছিঁড়বেই না এইরকম মোটা। তো যাই হোক বন্ধুরা, চাটা চা বেড খাই, খাওয়ার পরে তারপরে কাজে লাগি, স্নান করি, স্নান টান করে তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসবে একবারে। এখন আমি রাখছি, এখন আমি খেয়ে নিচ্ছি বন্ধুরা, মান সম্মান একদম শেষ হয়ে গেলো আমার। হ্যাঁ বন্ধুরা, তো দুটোই বাজছে, সমস্ত কিছু কাজ টাজ করলাম, ঘর ঝেড়ে মুছে ঠাকুর পুজো দিয়েছি। এই যে আমার শখের সিংহাসনে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর ছান করে সিঁদুর পরেছি। তো শুধু ওই বেড আর চাই খেয়েছি, দুটো বাজতে চলেছে। তো কি আর রান্না করবো বলো, কালকে তো চিকেন খেয়েছি, আজকে আর চিকেন খাবো না, তার জন্য বৃষ্টির দিন বসিয়ে দিয়েছি খিচুড়ি, আর করবো আলু ভাজা। তো আলুগুলোকে কেটে নিব, এটাই খিচুড়ি বসিয়ে দিয়েছি, কোনো মশলা বাদ দেয়নি, সব মশলা দিয়ে, হালকা হালকা মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। মানে দোকানে, যে আমাদের ওখানে দোকানে একদিন খিচুড়ি কিনে নিয়ে গেছিল বর, তো দোকানদারটার ওখানে আমি একদিন গিয়েছিলাম, বললাম যে কি কি দেবো খিচুড়িতে ভালোই লাগে, কোনো মশলা বাদ দেন না, সব মশলা দিয়ে দেন না করে কয়, তো সব মশলা দেন জন্য অত টেস্ট লাগে, 10 টাকা দিয়ে অনেকগুলো খিচুড়িতে মানে ভরবেট। তো আমি আজকে একেবারে মিট মশলা, চিকেন মশলা, সামান্য গরম মশলা, হলুদ, লবণ,
তেল বেশি পরিমাণে মুগের ডাল, মসুরের ডাল, আতপ চাল, ভাতে যেগুলো ভাত খায় সেগুলো চাল সবকিছু অল্প অল্প দিয়ে তেল বেশি করে দিয়ে চাল ওগুলো ভাজা ভাজা করে বসিয়ে দিয়েছি খিচুড়ি আর সাথে আলু ভাজা, এটাই। আর এখন আমি বসিয়ে দিব চা, আমার জন্য চা তো আমাকে খেতেই হবে। জানি না কি হয়েছে, ঠাকুর রোজার পরে আমাকে চা খেতেই হয়, সেটা 4টায় বাজুক আর 3টায় বাজুক, তো 2টো বাজে, খাওয়া দাওয়া করতে করতে 3টা সাড়ে 3টা বাজবে। তো খিচুড়ি হতে তো বেশি টাইম লাগবে না, হাতে 4টা 5টা সিটি দিবে, আর আলুটা ভেজে নেবো এখন। আর আমি তো এখন নিচে বসে সব কিছু কাটাকাটি বন্ধ করে দিয়েছি, যেহেতু ওই যে বললাম জামাই ষষ্ঠীর মেলাতে গিয়েছিলাম সেখান থেকে মানে সবকিছু এনেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটার জন্য, তো এগুলো তো কাটতে জানতাম না, এখন মানে খুবই সুবিধা হয় এটা দিয়ে কেটে ছুরি দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ভাজা কেটে আলুটা ভাজবো আর এদিকে চা বসিয়ে দেবো। কাটতে বেশিক্ষণ টাইম লাগে না, আমি এখন মানে আমার মানে পুরো ই হয়ে গেছে, মানে যদি কোনো হোটেলে লাগে মানে সবজি কাটার মহিলা তাহলে আমাকে ডাকলে আমি চলে যাব, মানে আলু কাটবো, ঝিঙে কাটবো, পটল কাটবো, সব কিছু একদম স্পিড বাড়িয়ে দিয়েছে, মানে খুবই ভালো লাগে আর কি। আর কোনোদিনও যতদিন বেঁচে আছে আর কোনোদিনও মাছ ছাড়া আমি কোনোদিনও সবজি আর নিচে হেলে কাটবো না, কারণ আমার হেলাই বারণ। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ওই খিচুড়িটা হবে তারপরে ওদেরকে খেতে দেবো, ওরা হয়তো ভাববে যে শুধু আলু ভাজা আর খিচুড়ি, চিকেন আছে আর মাছের মাথা আছে, তো ওগুলো দেওয়ার কিচ্ছু করবো না, কারণ চিকেনটা যদিও করে দেয় মেয়েকে রাত্রে করে দেবো, এবেলা খিচুড়িটাই খাবো। আর সঙ্গে থাকো সারাদিন কি কি করি, এই যে এগুলি একটু চা চামচার ব্যবস্থা করতে হবে, আজকে একটু চা চার অবস্থা আছে, রবিবার যদি পাই কোথাও, এর আগে এখানে আসার পরে একবারই করেছিলাম, এত বাজে করে দিয়েছিল সেখানে তো আর জীবনেও যাব না, যদি বলে আসো ভালো করে করে দেবো সেটা পয়সা মাগনা দিলেও আমি যাব না, তো এক বর একটা আর একটা দেখেছে কোথায় যেন সেখানে যাব, গিয়ে আগে প্রথমে বলবো যে সেপটাকে ভালো করে দিতে পারবে, মানে এইরকম টান টান হয়ে যে, যদি বলে হ্যাঁ পারবো তাহলেই করবো, নাহলে করবো না, নাহলে কোনো অপশন ছাড়া আর করবোই না। তো যাই হোক বন্ধুরা, চা খাওয়ার জন্য মনটা কেমন কেমন করছে, বাবা এরকম এই সমস্ত কিছু করা যাবে না, কপিরাইট ক্লেম আসবে, ইয়েলো ডলার দিয়ে দেবে বাবা, আমার ভয় লাগে ভীষণ। তো যাই হোক বন্ধুরা, খিচুড়িটা হোক, আলুটা কেটে নিই, তারপরে চা খাই, তারপরে তোমাদের সাথে যা যা বাড়ি শেয়ার করি, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমার খিচুড়িটা হয়েছে, আর আমি কি করছি বলো তো, মিষ্টি মুড়ি ভাজছি, যেটা আমি সারাদিন খেয়ে থাকি একটু একটু করে, তো এটাকে ভাজছি আর একটু পরে চিনি দেবো, চিনিটা গলে মিশে যাবে একদম, দোকানের মিষ্টি সসগুলো যে হয় না হোটেলে ভাত খাওয়ার পরে যে খেয়ে থাকো তোমরা, ঠিক ওই রকম, কারণ এটা আমার একটা ধরো নেশাই হয়ে গেছে। তো প্যাকেট আনে 10 টাকা দিয়ে, তো সেগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে। আর আলু ভাজাও যে কেটেছি, আলু ভাজাটাকে এইটা নামিয়ে তারপর আলুটাকে ভাজবো, আর ওরা স্নান করছে ধিতিকোনা, ধিতিকোনার বাবা গরম গরম খিচুড়ি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো, ডিম নেই, ডিম থাকলে ডিম ভেজে দিতাম। তো দেখো বন্ধুরা, আমি মিষ্টি মুড়িটাকে এখানে নামিয়ে নিয়েছি, আর এখন ভাজছি আলু বেশি করে তেল দিয়ে, আর এখানে বসিয়ে দিয়েছি চা, 2টোর বেশি বাজে, কিন্তু চা আমাকে খেতেই হবে, আর আলু ভাজাতে তেলটা বেশি পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তো আমি আজকে যখন খিচুড়িটা বসাই তখনই আমি ভাবি যে একটু ঝোড়া খিচুড়ির মতো হলে ভালো হতো, জলটা কম পড়েছে, একদম ঝোড়া খিচুড়ির মতো হয়েছে, দেখো ঝরঝরে একদম। তো এটাকে এখন আলু ভাজা দিয়ে খাবো, আলু ভাজাটা কোথায়, এই যে হচ্ছে আলু ভাজা, ডিম ভাজা হলে ভালো হতো, নেই আর কি করা যাবে বলো বন্ধুরা। তো এটা দিয়ে খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে বন্ধুরা, তোমরাও বর্ষা দিনে খিচুড়ি খেতে পারো সবাই, আমার এই গুলা সাদুরটা গুলে মানে বই হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, খিচুড়ি খাবো, খিচুড়ি খেয়ে প্রচুর পরিমাণে বন্ধু বানাবো, কারণ আজকে ভিডিও তো দিতেই পারলাম না, কি করে দেখি খাওয়ার পরে হয়তো ছেড়ে দেবো, কারণ একদিনও মিস করতে পারি না, আমার মানে খারাপ লাগে, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। তো যাই হোক খিচুড়িটা খাই, আর এই যে আমার বর এখনো স্নান করেনি, মেয়ে স্নান করো, তাড়াতাড়ি স্নান করো, তো খিচুড়ি খেয়ে নেই বন্ধুরা, এখন রাখছি আপাতত। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, আর এখন কি করবো বলো তো, এখন করবো, ও হ্যাঁ ভুলে গেছি, এখন খাবো চা, আর আমার বিছানা পাতের অবস্থাটা দেখো, এগুলো আমার সব প্রয়োজনীয় জিনিস যখন তখন লাগে সেজন্য সব বিছানাতেই রেখে দিয়েছি, আর এখন খাবো চা, 7টা বাজে, 7টার সময় সন্ধে দিলাম, এখনই সন্ধে দেওয়ার টাইম,
তো একটু ঘুমিয়েছিলাম, কেন জানি না আমার মনে হয় লো প্রেশার হয়েছে, প্রচণ্ড ঘুম। আজকে তো আমি 12:30টার সময়, 12:30টা 12:10 উঠেছি, তো তোমাদেরকে কথাও দিয়েছি 12:10 ব্লগ শেষ করব। তো জানি না ঘুম কেন পাচ্ছে এত, আমার শরীরে মনে হয় লো প্রেশার হয়েছে, লো প্রেশার হলে তো ঘুম পায়। তো আজকে একটু ইচ্ছা ছিল যে প্রেশার টেশার চেক করব, তো বড় যে কাজে বেরিয়ে যাচ্ছে, ফিজিওথেরাপি করতে চেয়েছিলাম সেটাও মনে হয় হবে না। তো আমি আজকে মেরি বিস্কুট খাবো, অনেকদিন পর মেরি বিস্কুট চাটা খাই, তারপরে দেখা যাক কি হয়। রাতের খাবার বানাতে হবে, মেয়ে আমাকে বলছে রুটি আর চিকেন খাবে, সেগুলো বানানোর তো কথা, হাত ঝুলিয়ে রাখতে পারছে না, আবার সে আগের মতো ব্যথা করছে। তো যাই হোক বন্ধুরা, আগে আপাতত চাটা তো খাই। তো বন্ধুরা, রাত্রে 9টা বাজে, আমার রুটি ভাজা শেষ, আর যে এইটুকু চিকেন কালকে রেখেছিলাম, তো মেয়ে বায়না করেছে রুটি দিয়ে চিকেন খাবে, তো ওই যে মশলাটা কষাচ্ছি চিকেনগুলো দেব। আর আবার বাজার করতে যেতে হবে আজকে রবিবারে, যেহেতু হাট, কম দামে অনেক জিনিস পাওয়া যায়, তাড়াতাড়ি করে রান্না করে যাব। তো আমার চিকেন, সে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো চিকেন। মেয়ের সব কথাই আমি শুনি, মেয়ে কিন্তু আমার কোনো কথাই শুনছে না, তো পড়াতে বসলে মনোযোগ নেই, খেতে দিলে খেতে চায় না, তো রুটিটা বেশি ভালো খায়, রুটিটা দিলে ও খাবে, সেজন্য করছি রুটি বানানো, যে পরিশ্রম, ভাত বসিয়ে দিলে হয়ে যায়। তো রুটি বানাতে বানাতে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো, আমি ছান ঠান করে আসলাম সব কিছু রেডি করে, মানে সে মাংসের যত যা লাগে সবগুলি কোটাকাটি করে আমি একবার ছান করে আসলাম, শুধু এখন মাংসটা বসালাম, আর রুটি তো আমার বানানো হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আলুটা তো ভেজেই নিয়েছি, আর সব মশলা দিয়ে হয়ে গেছে, দিব চিকেন মশলা, মিট মশলা একটু পরে দেব, দিয়ে দেব লবণ, লবণটা দিয়ে দেব, লবণটা দিয়ে কষাবো। কাঁচা লঙ্কা শেষ, শুকনো লঙ্কা দিয়েছি আজকে, কালারটা ভালো আসতেছে এখনই। তো বন্ধুরা, 9টা কত বাজে, 9টা 30 বাজে, হ্যাঁ 9:30 বাজে। তো আমার চিকেন রান্না হয়ে গেল, রুটি ভাজা হয়ে গেল, তো বন্ধুরা মার্কেটে এসে দৃষ্টি ধরেছেন, দৃষ্টি দিতে তো বন্ধুরা, রাত্রি 10টা বাজে প্রায়, বাজার করতে এসে বৃষ্টি ধরেছে আমাদেরকে, আমি তো এখানে ব্রেঞ্চে বসে আছি, আর ওই যে দিতিকোনাতে, দিতিকোনার বাবা কোথায় বসে আছে দেখো, দেখলে মায়া লাগে, তো মুশাল ধারে বৃষ্টি হচ্ছে, মুশাল ধারে, যখন আসলাম তখন তো ভালোই ছিল।
ও দেখো বন্ধুরা, এক ঘন্টা বৃষ্টিতে কেমন হওয়া অবস্থা। বাবা চড়ক পড়লো। মোবাইল বন্ধ রাখো, বন্ধ রাখো, বাসটা মোবাইলে তো এটা পড়বে। তো বন্ধুরা দেখো, আমরা তো ফ্ল্যাটের তিন তালাতে থাকি, আর দেখো কিরকম জল। আমরা এক আঁঠু জল বেয়ে তারপরে ঘরে উঠলাম, উঠে হাত ঠেঙে সাবান দিলাম, ডেটল দিলাম, অনেক নোংরা জল, অনেক ড্রেন ঠেন ভেসে গেছে। তো আর কি করব, যে একজন মহিলা আসতেছে, ও দেখো ওদিকে। তো আমি আজকে মানে আসার পরে আজকেই প্রথম মার্কেট করতে গেলাম, মার্কেট তো করতেই পারলাম না কিচ্ছু, অমনি ঘুরে আসলাম। আর বর তো গাড়ি চালাতেই পারছিল না, কোনটা ড্রেন কোনটা রাস্তা বোঝাই যাচ্ছিল না। বাবা বন্ধ করে দিয়ে চড়ক পড়ছে। আমাকে দুইটা দাও তো বন্ধুরা। রুটি টুটি ভেজেই তো খেয়েছিলাম মার্কেটে, তো পারলাম না, হাঁটু জল ভেঙে আসলাম বাড়িতে। তো রুটি দিয়ে চিকেন খাবো, হয়ে চিকেন চিকেনের একটু কড়াই ঠরে নিয়ে আসলাম। ঝোল কম করে দাও, শেষ করবো তো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের 12টা 11টা বাজে, তো আর এক ঘন্টা। আবার 12টা 1টার দিকেই ঘুম ধরে আমার। তো দিদিকোনাও গিয়েছিল, তো দিদিকোনা আজকে প্রথম দেখলো এরকম। হয়তো এখন বৃষ্টিটা কমে গেল, রাস্তার জল মনে হয় নেমে গেছে। তো ওই ফ্ল্যাটে যে একদম নিচে নিচ তলাটা, যেখানে সবার মানে 6টা ফ্যামিলির সবার মিটার ঠিটার, তো মিটারের একটা করে পর্যন্ত জল, মানে এতটাই এরকম নিচে। তো সেজন্য ওই রকম, তো আজকে প্রথম দেখলাম এরকম। তো বর্গু বলছে, দেখছো তোমাদেরকে আমরা কোথায় এনে রেখেছি, যদি আর অন্য কোথাও থাকতো তাহলে তো ভয়াবহ অবস্থা। তিন তালাতে থাকি তাই এরকম, মানে আজকে প্রথম দেখলাম ওই রকম। আমি তো ভাবতেই পারিনি যে বৃষ্টি হলে এরকম, কোনটা রাস্তা কোনটা ড্রেন কিচ্ছু বোঝা যায় না। খুব কষ্টে গাড়ি চালিয়ে বাড়ি আসলাম, এসে সবাই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, হাতে পায়ে সাবান দিয়ে ডেটল ঠেটল মেখে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে রাত 12টায় কথা দিয়েছি 12টায় ব্লগ শেষ করবো, তো এখন রাখছি আপাতত। হ্যালো বন্ধুরা, 11:30 বাজে, আর মাত্র আধা ঘন্টা তারপরে ব্লগ শেষ করে দেব, খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে আমার মেয়ে খুব খাচ্ছে, ওই যে চিকেন আর রুটি দিলে খুবই খাবে, ভাত খাবে না, প্রত্যেকদিনই কে রুটি বানাবে। তো আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, চুলগুলো আমার ভিজা ভিজা একটু আছে, তো যে ফ্যান ছেড়ে দিয়েছি একটু এদিকে করে শোবো, আর দুই একটা বন্ধু বানাবো। আর এখন দেবো অ্যালোভেরা জেলটা, আমি কিন্তু এই কোনো কিছু দিচ্ছি না, এখন শুধু অ্যালোভেরা জেলটাই দিচ্ছি। তো এখন অ্যালোভেরা জেলটা আমি যে এইভাবে দিয়ে দিয়ে থাকি চোখের দিক দিয়ে, দিলে মুখটা খুব ঠান্ডা হয়। আর এদিক ওদিক কোথাও গেলে অ্যালোভেরা জেলটা লাগিয়ে তারপরে আমি সে ফেয়ার লাভলিটা দিই। আর মুখের অবস্থা খুবই খারাপ, ভুরুগুলোর জন্য এত বাজে লাগছে। তো যাই হোক বন্ধুরা, এখন একটু মেসেজ করে নেব, এখানে আয়না আছে আমার, পুরে বাবা। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে 12টার সময় আমি ব্লগটা শেষ করব। তো দেখো 12টাই বাজে, দেখে নিয়েছো তো বন্ধুরা, রাত্রি 12টা বাজে, 12টা বাজে। আমি ওই ঘর থেকে আসলাম, দেওয়াল ঘড়িটা দেখালাম তোমাদেরকে, এখনো মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, রাস্তায় ওই রকমই জল। তো আমার তো ভীষণ ভয় লাগে, কারণ আমি বললাম যে গ্রামে থেকে শিহুরি মানে মুখে উচ্চারণ হচ্ছে না কথাতে, ভয়েতে। শিলিগুড়িতে তিনতলা ফ্ল্যাটে থাকি, হয়তো এই সমস্ত দিন আর দেখতে হবে না। তো আজকে একটা ভয়ঙ্কর দিন গেল, মানে গেলাম মার্কেটে, হঠাৎ করে বৃষ্টি আসলো, সব দোকানপাত্র মানে তুলতেই পারলো না। আর ওই রকম বৃষ্টির দিনে আমরা মার্কেট করব কিভাবে, তো স্নেনি ছাতা যদি এরকম বৃষ্টিতে ভেজা যায় তিনজনেরই শরীর খারাপ করবে। তারপরে একটা দোকানে ছিলাম, সেই দোকান তো মানছিলই না, ভিডিও করেছি তোমরা দেখবে। তারপরে বর যে ব্যাগটা নিয়ে গেছিলো ওটা মাথায় দিয়ে গিয়ে বড় গাড়িটা নিয়ে আসলো। তো ভাবছিলাম যে এসেছি যখন মার্কেট করেই নিয়ে যাই। তো যত সময় যাচ্ছে তো বেশি বেশি করে বৃষ্টি হচ্ছে, মানে তারপরে আমরা আস্তে আস্তে গাড়ি চালিয়ে বাড়ি আসলাম। বর কোনো মতে গাড়ি চালাতেই পারছিলো, মানে ড্রেন আর কোনটা রাস্তা বোঝাই যাচ্ছিলো না। তো আস্তে আস্তে কষ্ট করে বাড়ি আসলাম, এসেও যে রান্নাবান্না করে গিয়েছিলাম চিকেন রুটি। মেয়ে রুটি আর চিকেন খুব খাবে, রুটিটা ছোটোবেলার থেকেই ভালোবাসে। তো তিনটে রুটি খেলো, আমি খেলাম দুটা।
আর প্রচুর পরিমাণে জল খেয়েছে, যে বৃষ্টি নেমেছে হঠাৎ করে আবার বিছানাতে টয়লেট যেন না করে দেয়। বরকে বলে আসলাম যে ওকে যখন তুমি জাগনা হঠাৎ তুলে ওকে হিসু করাতে আর কি। তো যাই হোক, এখন আমার বিছানা টিছানা সবকিছু গোছা গোছগাছ করা শেষ। আর এই যে সুপারি কেটে নিয়েছি বাড়িতে থেকে, না নিয়ে এসেছিলাম কিছু সুপারি গো, দুই বাঁধার মতো সুপারি নিয়ে এসেছিলাম, সেটা না মজিয়েছিলাম। তো অনেকে বলে মজার সুপারির খুব গন্ধ, কিন্তু আমার এখানে তো কোনো গন্ধ টন্ধ কিছুই পেলাম না। আর তার আগেই আমার সুপারি শেষ হয়ে গেল আর মিষ্টি মৌরি। তো এখন যদি সুপারি কেনার কথা বলি, বর বলে বাবারে বাবা তুমি কেমন রাখিস, বাড়ি থেকে কতগুলো সুপারি নিয়ে আসলা, সেগুলো শেষ? তো দিনে তো আমার 4-5টা করে সুপারি লাগে, যখন খাই খাই, মানে যখন খাই গাল না না ফুললে পরে ভালো লাগে না, যখন খাবো না খাবোই না। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টি হচ্ছে আর জানালা তো খোলাই যাবে না, সেজন্য আমার এদিকে জানালা সব বন্ধ, শুধু ওই যে ওই পাশে দরজাটা খোলা রেখেছি। তো ঘরে তো অক্সিজেন তো ধুকতে হবে, না হলে দম খড়ে মরে যাবো নাকি। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কালকে একটা কমেন্টের মাধ্যমে বলে দিও যে কেমন লাগলো, একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা হলে। আজকে রাখছি, সবাই ভালো থেকো, টাটা বাই। কালকে যেন আবার সবারই দেখা পাই। তো আমার জামাটা ছিঁড়া বেশি ভিজে, এটা পরাই হয় না, তো আমরা ভিজে গিয়েছি, এসে এই ছিঁড়া নাটিটা পরেছি, শুধু এই এই সে নিচটাই বকুল তলাটাই ছিঁড়া, আর এমনিতে ভালো আছে। আমার যে কোনো জিনিস পুরান হয় তবু ছিঁড়ে না, তো এটা দ্বিতীয় কোনো টান মেরেছিল সেই জন্য ছিঁড়েছি। তো নাইটিটা কিন্তু ভালো, এগুলো আমাদের দোকানের নাইটি, আর বিশেষ করে এখন নাইটি পরাই হচ্ছে না, পরশু হচ্ছে টপ আর প্লাজো। তো দীপিকোনা বলছে তোকে এগুলো পরে যে কেমন লাগে, আমি বলি যে কেমন কয়, মোটু 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 এরকম করে বলে। তো যে যেমন লাগবে সেটাই বলে, মেয়ে ছোট্ট মানুষ সত্যি কথাই বলে। তো বরকে বলি যে আমাকে কেমন লাগে এগুলো পরে, কয় কি খুব ভালো লাগে। তো ইয়ার কি মারে সেটা বুঝতে পারতো, আমারও তো ইচ্ছা হয়। তো ওই তো কিনে দিয়েছে শখ করে বলো মেলা বাড়িতে গিয়ে। তো যাই হোক বন্ধুরা, কথা বললে অনেক কিছু বলতে ইচ্ছা করে, সেই জন্য আমার ব্লগ বড় হয়ে যায়, অনেকে সেই জন্য আমার ব্লগ দেখেই না। অনেকে তো কমেন্ট করে বলে দেয় যে দিদি ভাই তুমি একটু ছোট করে ব্লগ করো, কিন্তু যেহেতু আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত শেয়ার করতে হয় সবকিছু অল্প অল্প করে, সেজন্য একটু বড় হয়ে যায়। আর যে যে ব্যক্তি কমেন্ট করে বলেছে, তিনি তো শুধু সে যে কোনো একটা রেসিপির ভিডিও করে, 10 মিনিট বা 8 মিনিট এরকম, শুধু রেসিপির ভিডিও করলে ওই রকমই হবে, যেহেতু একটা যে কোনো রেসিপি শেয়ার করে সেটার ভিডিও ওই রকমই হবে। আর ডেইলি লাইফস্টাইলের ভিডিও 20 মিনিট, 22 মিনিট, 23 মিনিট, এমনকি 25 মিনিটও হয়ে যায়, এমনকি 30 মিনিটও হয়ে যায়, যারা দেখার তারা ঠিকই দেখে। দেখবে বন্ধুরা দেখবে, যদি আমি একদিন কোনদিন কিছু হতে পারি আস্তে আস্তে যখন বড় হব, না এখন আমার দুঃখের কথা হয়তো এখন আমি যতই কষ্ট যতই কিছু শেয়ার করি না কেন শুনবে না, আর তখন যদি একটু মানে বেশি সাবস্ক্রাইবার হয়ে যাক, তখন তুমি যদি বলো যে আমার পেটের ব্যথা আমার শরীর খারাপ, তখন সব কিছুই শুনবে তোমার, এখন কেউ কিচ্ছু শুনবে না, মানে এখন মানে পাত্তাই দিচ্ছে না কেউ। এরকম যতই কষ্টের কথা শেয়ার করো, যতই ভালো ব্লগ করো, মানে দেখছে না, এড়িয়ে যাচ্ছে। আমি তো দেখছি এপি ব্লগের পিয়া দি মৌদি, তারপরে MS ফ্যামিলি, এরা কি করে ই করে, তাই ওদের কত ভিউ, কারণ ওরাও তো একটা সময় এরকম পরিশ্রম করে 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 বড় হয়েছে। এখন ওরা যাই করুক না কেন, সেখানে মানে সবাই গিয়ে ওখানেই মানে মৌচাকের মতো ভিড় করে, আর আমরা এত কষ্ট করছি আমাদের নেই, কিন্তু আমাদেরও ওই জায়গাতে পৌঁছাতে পৌঁছাতে ওদের মতো ধৈর্য ধরতে হবে, তাই না বলো? তো আমিও চাই, কিন্তু আমি 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 মানে যেরকম পরিশ্রম করি সেই হিসাবে আমার ভিউ নেই, সেই জন্য মন খারাপ লাগে। তো 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূর্ণ হয়ে গেছে, কিন্তু আমি মনের জন্য অ্যাপ্লাই করতে পারছি না, কারণ ওখান থেকে ওরা একটা মেল পাঠাবে তারপরে, কারণ ওরা লিখে দিয়েছে যে আমরা এখান থেকে মেল পাঠাবো তারপরে, হয়তো আমার ভিডিওগুলো চেক করছে ভালো করে। তো আমরা তো চেক ঠেক সব করেই রেখেছি, মানে কিছু তো কপিরাইট ক্লেম ছিল সেগুলো মিউট ঠুট করে দিয়েছে, বড়ি করে দিয়েছে। তো এই হচ্ছে বিস্তারিত খবর বন্ধুরা, 5 মিনিট হয়ে গেলো, মনে কিছু নয়, সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা প্রতিদিনই দেখো, বাই বাই। তো আজকে রাখছি।